যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শুনে দূর তলনা সে হলো আসল কৃপন এর মানে কি তিরমিজির হাদিসের চেয়েও বিখ্যাত আরেকটি হাদিস মিম্বরের হাদিস বলে হাদিসুল মিম্বর মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ তাল আলী হুসাল্লাম মিম্বরের তিনটি ধাপে পা দিলেন এবং তিনবারই বললেন আমিন 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 সাহাবাইকাম আশ্চর্যান্বিত হয়ে বলি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝলাম না আপনি কেন তিনবার তিন ধাপে পা দিলেন আমিন 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 বললেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বললেন জিবরিল আসলেন তিনটি দোয়া করলেন আর আমি আমিন বললাম তার মানে এটা কবুল এক নম্বর দোয়া যে ব্যক্তি আমাদান ক্যারিম পেলো অথচ রহমত মাগ ফেরাত নাজাদ দিয়ে নিজেকে ধন্য করতে পারলো না তার ধ্বংস হোক জিবরি লেড়ি দোয়া বিশ্বনবী বলে না আমিন আল্লাহ আমাদেরকে তে মুক্ত করুন আমরা বিগত রমাদান ক্যারিমের আহমত মাগ ফেরাত নাজাদ পেয়েছি এটা আমাদের বিশ্বাস আল্লাহ কবুল করুন আমাদের শুধু তাই না দুই নম্বর হল যে ব্যক্তি মা বাবা দুইজন অথবা কোনো একজনকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় পেল অথচ জান্নাতি হতে পারল জিবরিল দোয়া করে নবী জি বলেন আমি আর তিন নম্বর যে ব্যক্তি মিম হা মিম দাল এ চারটি বর্ণ মিম হা মিম দাল পৃথিবীর শ্রেষ্ঠতম নাম জানা উচিত প্রত্যেক নবীগণের নাম ছিল ইউনিক কারণ কোরআন বলেছে لم نك من قبل অর্থাৎ নবীদের নামে পৃথিবী কেউ জানতো না इति করবে প্রত্যেক নবীর নাম ইউনিক নবীর নামটাই প্রথম মানুষ জেনেছে এমন নাম হতে পারে আরকে মানুষ জানতো না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র নাম যে শুনলো অতসু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম হিসেবে শোনার পরে দূরূশরীব পড়লো না

একটি সোরা নাম হলো এখলাস আমরা কুলহু আল্লাহ হিসেবে সবাই তো কুলহু আল্লাহ সুরাতে আল্লাহ তাহলে তার নিজের পরিচয় তুলে ধরে বলেছেন আল্লাহ তালা তার হাবিবকে বলছে নবী আপনি ঘোষণা করে দিন আল্লাহ আহাদ আল্লাহ তালা একক আল্লাহ সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনিও জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আর তাবু সৃষ্টির কোথাও আল্লাহর সমকক্ষ কেউ সুতরাং আল্লাহ তাআলা একক তিনি এক এবং একক তিনি কারো মুখাপেক্ষী নন তিনি জন্ম দেননি আর তিনিও জন্ম নেন নাই অর্থাৎ তার কোনো সন্তান সন্ততি পরিবার নাই আর তিনিও কারো সন্তান নন তারও পিতা নাই আর তার সমকক্ষ কেউ নাই এটা হলো আল্লাহ তালার পরিচয় এর বাহিরে আর আল্লাহ তালা তার খাদ্যের প্রয়োজন নেই আল্লাহ তালার ঘুমের আল্লাহ তালা মানে তাকে ঘুম আর তন্দ্রা স্পর্শ করে না তিনি চিরস্থায়ী চিরঞ্জীব তিনি মৃত্যু তাকে স্পর্শ করবে না তিনি চিরস্থায়ী ঠিক এইগুলো সব আনার কারিম আল্লাহ ব্যাখ্যা করে সুন্দর করে বর্ণনা করেছেন তাই আমরা মানুষ আমরা তার সৃষ্টি তিনি আমাদের স্রষ্টল্লাহ